দেখো, জল্পনা হওয়াটা স্বাভাবিক এবং সেই জল্পনাই হচ্ছে। তার কারণ গতকাল বিকেলে যখন বিজেপির রাজ্য কমিটি ঘোষণা করা হয়, তখন দেখা গেল যে বিজেপির অত্যন্ত পরিচিত মুখ এবং সামনের সারির নেতা সায়ন্তন বসুকে কমিটির কোনো পদেই রাখা হয়নি। এবং এ নিয়ে জল্পনা কল্পনা যখন তুঙ্গে, সেই সময় দেখা গেল যে রাতের দিকে তার বাড়িতে উত্তর চব্বিশ পরগনার দুই বিধায়ক তারা দেখা করতে গেলেন, বেশ কিছুক্ষণ গল্প করলেন, তারা বেরিয়ে চলে গেলেন। তারপরে স্বভাবতই জল্পনা তুঙ্গে উঠেছে যে কেন সামনে বিধাননগর পুরসভার ভোট আসছে, এবং কি বিজেপি ছেড়ে বেশ কয়েকজন তৃণমূলে যোগদানও করেছে। এরপর সবটা মিলিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন সায়ন্তন বসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরিষ্কার জানিয়ে দেন যে ব্যাপারে তিনি মিডিয়ার সামনে কোনো কথাই বলবেন না, একেবারে স্পিকটি নট তিনি মিডিয়ার সামনে। অন্যদিকে তৃণমূলের এক বিধায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, তাকে হোয়াটসঅ্যাপেও জানানো হয়েছে বিষয়টি, তিনি এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি, সুতরাং তার কাছ থেকে এখনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বভাবতই পরিস্থিতি, পরিবেশ এবং এই সময় সবটা মিলিয়ে একটা জল্পনার জন্ম দিয়েছে যে কেন তারা দুজন হঠাৎ করে সন্ধ্যাবেলায় গেলেন, রাত্রিবেলায় গেলেন, দেখা করলেন, কথা বললেন সায়ন্তন বসুর সঙ্গে, যে সায়ন্তন বসুকে তার কয়েক ঘন্টা আগেই মাত্র রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। ধন্যবাদ দীপক। অন্যদিকে পুরভোট নিয়ে আজ হাইকোর্টে মামলার শুনানি সম্ভাবনা। বকেয়া পুরসভাগুলির ভোট কবে হবে, কত দফায় হবে, তা আজই জানার সম্ভাবনা রয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি খবর রয়েছে? দেখো, রাজ্যের যে বকেয়া পুরভোটগুলো রয়েছে, অর্থাৎ যে যে পুরসভায় এখনো পর্যন্ত ভোট করানো সম্ভব হয়নি, সেখানে কবে নির্বাচন করা হবে তার একটা ইঙ্গিত আজকে কলকাতা হাইকোর্টে মিলতে পারে। তার কারণ হচ্ছে, তুমি জানো, এই মামলাতেই মহামান্য প্রধান বিচারপতি তিনি নির্দেশ দিয়েছিলেন যে রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে তারা কোন সিদ্ধান্তে উপনীত হলেন যে বাকি পুরসভার ভোটগুলো কবে করা যেতে পারে, সেই সম্পর্কে সিদ্ধান্ত তারা হাইকোর্টে জানাবেন। ফলে আজকে সেই সিদ্ধান্ত জানাবার একটা সম্ভাবনা রয়েছে, এবং সেটা হলে ঠিক কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, কবে পুরভোট হবে, সেটা সম্পর্কেও একটা ইঙ্গিত মিলবে। তার পাশাপাশি তুমি জানো যে নিরাপত্তার দাবিতে বিজেপির তরফ থেকেও একটি মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেই রাজ্যের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং নির্বাচন কমিশন তাদের প্রত্যেককে বলা হয়েছিল যে রাজ্যের পুরভোট কিভাবে হলো, কতটা, অর্থাৎ কলকাতার পুরভোট কিভাবে হলো, কতটা শান্তিপূর্ণভাবে হলো, কোথাও কোনো অসুবিধা থাকলে বা কি অসুবিধা হয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। ফলে সেই রিপোর্টও ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে, এবং আজকে দুপুর দুটোর সময় মামলার শুনানির সময় ধার্য করা হয়েছে, দুটোর সময় শুনানির পর্ব শুরু হবে। সেই সময় এই রিপোর্টগুলি পেশ করা হলে সেখান থেকেই ইঙ্গিত মিলবে যে কলকাতার পুরভোট সম্পর্কে রাজ্য এবং নির্বাচন কমিশন তাদের প্রত্যেকের কি বক্তব্য রয়েছে, সেই বক্তব্যের পূর্বাভাসও কিন্তু মিলবে। ধন্যবাদ সৌভিক।